বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের বৈঠকেও কোনো সমাধান আসেনি। আজ সকালে রাজধানীর বনানীতে বাস মালিক সমিতির সাথে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই দুপুরে শেষ হয় বৈঠক। পরিবহন মালিকরা ভর্তুকির দাবি করেছেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শুক্রবার বিআরটিসির বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার, যা কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে।